হ্যাঁ, গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস 3 এর যে বাটারফ্লাই বইটা আছে সেই বাটারফ্লাই বইটা আমরা পড়বো আজকে। তোমরা প্রত্যেকে পেজ নাম্বার 44 বার করো। পেজ নাম্বার 44 লেসন 3 এর আগে অবধি আমরা কভার করে এসেছিলাম। তো পেজ নাম্বার 44 লেসন 3 তে কি বলা আছে, টপিকটার নাম কি আমাদের, দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস। গ্রাসহপার মানে হচ্ছে গঙ্গা ফড়িং, মানে এখানে একটি গঙ্গা ফড়িং এর কথাই বলা হয়েছে। অ্যান্ড দি অ্যান্টস, অ্যান্টস মানে বুঝতে পারছো প্লুরাল নাম্বার, পিঁপড়ে গুলি, একাধিক পিঁপড়ের কথা আছে, মানে ঘাস ফড়িং আর পিঁপড়ের গল্প, সোজা কথা। পরের কথা থেকে গল্পটা শুরু হচ্ছে, দেখো ইউনিট 1 লেটস রিড বলে স্টার্ট হচ্ছে। প্রত্যেকে আশা করি খেয়াল করেছো, দেখো এবারে শোনো মন দিয়ে। ওয়ান সামার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। একটা গরমের দিনে একটা ঘাস ফড়িং ওয়াজ হপিং অ্যারাউন্ড, হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। হপিং মানে লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, ফড়িং ঘাস ফড়িং আর লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, মানে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল মাঠে। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরি, মানে সে আনন্দের সাথে গুনগুন করছিল। চার্পিং মানে গুনগুন করছিল আর গান গাইছিল, মেরিলি মানে আনন্দের সাথে। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম, একদল পিঁপড়ে তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। ওয়াকড পাস্ট হিম, হেঁটে চলে যাচ্ছিল। দে ক্যারি প্লাম্প সিডস অফ কর্ন, কর্ন মানে হচ্ছে কি ভুট্টা দানা বলতে পারি, সিডস অফ কর্ন মানে ভুট্টার দানা। তো প্লাম্প সিড বলেছে কেন, না ভুট্টা দানাগুলো সরু সরু ছিল না, বেশ মোটা সোটা ভুট্টার দানা। প্লাম মানে মাংস, মানে তার মধ্যে অনেক কিছু, অনেক শস্য থাকে। আমি কি বলি বলো দেখি, এটা যে প্লাম বলতে এখানে যে মোটা সোটা দানা, মানে ওরকম সরু দানা না, বেশ ভুট্টা বেশ মোটা মোটা দানাগুলোকে তারা বয়ে নিয়ে যাচ্ছিল। সেই জন্য কথার অর্থে প্লাম কথাটা ব্যবহার করা হয়েছে। Where are you going with those heavy things? Asked the grasshopper. Grasshopper কি জিজ্ঞাসা করলো, অঙ্গফড়িং কি জিজ্ঞাসা করলো, Where are you going? তোমরা কোথায় যাচ্ছ with those heavy things? এই ভারী ভারী জিনিসগুলো নিয়ে। তোমাদের এখন মনে হতে পারে একটা ভুট্টার দানার কতটা ভারী, কিন্তু একটা পিঁপড়ের দিক দিয়ে চিন্তা করে দেখো, সেই পিঁপড়ের যা ওজন তার তুলনায় তো সেই ভুট্টার দানাটা অনেক ভারী। সেটাই বলতে চাইছে, Where are you going with those heavy things? তোমরা এই ভারী ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ? উইদাউট স্টপিং না থিমে দি ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড, প্রথম পিঁপড়েটা উত্তর দিল। প্রথম পিঁপড়ে মানে দলের যে প্রথম পিঁপড়ে, সে উত্তর দিল কি, টু আওয়ার অ্যান্ডফিল, আমাদের পিঁপড়ের ঢিবিগুলোতে নিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড আই এম ক্যারিং টুডে, এটা হচ্ছে তিন নম্বর দানা যেটা কিনা আগে আমি বয়ে নিয়ে চলেছি। থার্ড সিড মানে আজকে আমি তিন নম্বর দানাটা বয়ে নিয়ে যাচ্ছি আজকের। Why are you working so hard? কেন তুমি এত খাটাখাটনি করছো, কেন তুমি এত খাটছো, কাজ করছো? Why don't you come and sing me? কেন তুমি আমার সাথে আসছো না এবং গান গাইছো না আমার সাথে? Said the grasshopper. গঙ্গা ফড়িং উত্তর দিল, We are helping to store food for winter. আমরা শীতকালের জন্য খাবার সঞ্চয় করতে বেরিয়েছি, বা খাবার সঞ্চয় করার জন্য একে অপরকে সাহায্য করছি। ইউ শুড অলসো ডু দ্য সেম, তোমারও একই রকম করা উচিত। সেই দিয়া পিঁপড়ে, উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইস এ লাভলি ডে টু প্লে। তখন সে গঙ্গফড়িং স্যাং দি গ্রাসহপার, তখন সে গঙ্গফড়িংটা কি গান গেয়ে উঠলো, গান গেয়ে কি বলে উঠলো, উইন্টার ইজ ফার অ্যাওয়ে, শীতকাল অনেক দূরে, ইট ইস এ লাভলি ডে টু প্লে, এটা একটা খেলার জন্য খুবই সুন্দর। পরের কথা যাও, দেখো কি বলছে, বলছে বাট দি অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু সেই পিঁপড়েরা তাদের নিজের রাস্তাতেই চলতে থাকলো। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের কঠোর পরিশ্রমটাকে চালিয়ে যেতে লাগলো, বজায় রাখলো, মানে গ্রাসহপার গঙ্গা ফড়িং এর কথায় তারা কান দিল। দি ওয়েদার সুন টার্ন কোল্ড, আবহাওয়া আস্তে আস্তে কি হলো, তাড়াতাড়ি হয়ে গেলে কি ঠান্ডায় পরিণত হলো, ঠান্ডা হয়ে গেল। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দি ফুড লাইং ইন দ্য ফিল্ড, মানে মাঠে যা খাবার পড়ে থাকে একটা তার উপরে কি বরফ পড়তে শুরু করে। থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, একটা মোটা সাদা বরফের চাদর, ব্ল্যাঙ্কেট মানে এখানে কম্বলের মতো কভার, একটা মোটা সাদা বরফের আস্তরণ কি হলো, কভার অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, মাঠে যত খাবার পড়েছিল তার উপর দিয়ে লেপে দিল, লেপে গেল মানে তার উপর দিয়ে ছড়িয়ে গেল, মানে একটা মোটা বরফের চাদর সেই মাঠে পড়ে থাকা খাবারগুলোর উপরেও
বসে পড়লো, বসে গেল। তারপরে খাবারগুলো পাওয়া খুব অসম্ভব হয়ে গেল, তাই বলেছে গ্রাস হপার কুড নট ফাইন্ড এনি ফুড। তার সেই গঙ্গা ফুড়ি কিন্তু কোনো খাবারই আর খুঁজে পেল না, কারণ খাবার পাবে কি করেছে, খাবারগুলো সব এখন বরফের তলায়। সে কি করলো এবারে, না হি ওয়েন্ট টু দ্য এন্ড সি, সে সেই পিঁপড়ে ডিবিগুলোর কাছে গেল, ডিবির কাছে গেল। হি স, সে দেখতে পেল দ্যাট দি অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার। সে দেখতে পেল কি পিঁপড়েটা শীতকালের জন্য প্রচুর খাবার জমিয়েছে, এনাফ ফুড, প্রচুর বলবো না, যথেষ্ট যথেষ্ট খাবার জমিয়েছে, এনাফ ফুড ফর উইন্টার। হি বেগ দেম ফর সামথিং টু ইট, বেগ মানে ভিক্ষা করে, সে তাদের কাছে কিছু খাওয়ার জন্য ভিক্ষা চাইল, কিছু খাওয়ার ভিক্ষা চাইল। হোয়াট, ক্রাই দি অ্যান্টস ইন সারপ্রাইজ, এখানে ক্রাইট মানে কিন্তু কান্না নয়, এখানে ক্রাইট মানে চিৎকার করে, ক্রাই কথার অর্থ দ্বিতীয় অর্থ কিন্তু চিৎকার করা। ক্রাই দি অ্যান্টস ইন সারপ্রাইজ মানে পিঁপড়িগুলি অবাক হয়ে চিৎকার করে উঠলো, কি বললো, হোয়াট, কি, হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর দি উইন্টার, তুমি কি শীতকালের জন্য কিছুই জমাওনি, হোয়াট আর ইউ ডুইং অল সামার, গোটা গরমকালটা তুমি করছিলেটা কি। I didn't have time to store any food, said the grasshopper. Ranga Phuri তখন বলছে যে I didn't have any time to store any food. যে আমার কাছে তো খাবার জমা করার কোনো সময়ই ছিল না। I was so busy playing music. আমি গান গাইতে এত ব্যস্ত ছিলাম যে আমার কাছে খাবার জমানোর কোনো সময়ই ছিল না। The ants shook their heads in disgust. পিঁপড়েগুলো বিরক্তিতে তাদের মাথা নাড়ালো। They turned their backs on the grasshopper. সে তারা করলো কি, তারা turn their backs মানে কি, তারা grasshopper থেকে পিছন ফিরে নিল, অর্থাৎ তারা grasshopper থেকে দূরে চলে গেল। And went on their work, এবং তাদের কাজে চলে গেল। এর থেকে তোমরা কি শিখলে, যেটা হচ্ছে সময়ের কাজ কিন্তু সবসময় সময়ই করা উচিত, না হলে কিন্তু পরে পশ্চাতে হয়। যাক, তোমাদের এখন যেটুকুনি করতে হবে, অ্যাক্টিভিটি ফোর পর্যন্ত তোমরা এখানে কভার করবে, চেষ্টা করবে, অসুবিধা হলে বলবে, জানাবে, করো, চেষ্টা করো, আর প্যাসেজটা ভালো করে পড়বে, এবং ইংরেজি রিডিং খুব দ্রুত পড়ার অভ্যাস করবে সঠিক উচ্চারণের সাথে, চেষ্টা করবে যতটা করা যায়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত।